মারুফ হাসান আপনি লিখেছেন, আমি জাপানে থাকি, এখানে বিদ্যালয়ে কাস্টমার সার্ভিস বা অন্য যে কোনো কাজে বা কাউকে অভিবাদন জানানোর সময় মাথা সহ শরীরের উপরের অংশ সামনের দিকে ঝোঁকাতে হয়, এটাই তাদের সংস্কৃতি। এখন একজন মুসলমান হিসাবে আমি কি এভাবে অভিবাদন জানাতে পারবো? ভাই মারুফ, সালাম তো ইসলামের অভিবাদন, অতএব সালাম নিবেদন করতে পারেন আপনি মুসলিমদেরকে। অমুসলিমদেরকে অভিবাদন এমন কোনো অভিবাদন পেশ করতে পারে যেটি কোনো ধর্মীয় কৃষ্টি বহন করে না এবং শরিয়া বিরোধী নয়। কাউকে আপনি হাসিমুখ অভিবাদন জানালেন অথবা গুড মর্নিং, গুড ইভিনিং বা ওয়েলকাম, থ্যাংকস ইত্যাদি অভিনন্দন জানালেন, অভিবাদন জানালেন, এতে কোনো অসুবিধা নেই। বাট জাপান এবং জাপান সহ পৃথিবীর অনেক অঞ্চলে, বিশেষ করে পূর্বাঞ্চলের অনেক দেশে দেখা যায় যে আপনার যেমনটি বলেছেন, অর্থাৎ শরীরের অনেকখানি ঝুঁকি অনেকটা রুকুর মতো করে তারপর অভিবাদন জানানো হয় কাউকে। ইসলামের শরীর দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে যে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে আমরা যখন কাউকে অভিবাদন জানাবো আমরা কি মাথা ঝুঁকাবো? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন না। তো এই হাদিসের আলোকে পরিষ্কার বোঝা যায় যে এটি আসলে জায়েজ নয়। যদিও এই নিষেধাজ্ঞাটার মাত্রাটা কোন লেভেলের সেটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে যথেষ্ট দ্বিমত আছে, ভিন্নমত আছে। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটি হারাম পর্যায়ের, অনেকে বলেছেন এটা মাকরুহ পর্যায়ের, অর্থাৎ এটা করলে বড়ো কোনো গুণ হবে না, তবে এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় কাজ। একেবারে রুকুর মতো যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রুকু তো শুধু আল্লাহর জন্য নিবেদন করার মতো বিষয়, বিধি এটা অন্য কারোর জন্য নিবেদন করা যায় না। রুকুর মতো হয়ে গেলে সেটি কিন্তু আর কোনোভাবেই অনুমোদিত থাকবে না এবং এটি নাজায়েজ, ভয়াবহ পর্যায়ে থাকবে। এই জন্য যথাসম্ভব আপনি আপনার মতো অভিবাদন তাকে জানানোর চেষ্টা করুন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি তাকে ভক্তি শ্রদ্ধা করতে কমতি করার নেই। মুশকিল হলো এ সমস্ত অঞ্চলে এই কালচার এমনভাবে স্টাবলিশড হয়ে আছে যে সেখানে আসলে ভিন্ন কোনো কিছু করা কঠিন। তারপরেও যদি অ্যাজ এ মুসলিম আপনার চেষ্টা করার সুযোগ থাকে তাদেরকে জানানোর যে মুসলিম হিসাবে আমি কেন করতে পারছি না, সেটা আপনার জানানো উচিত। আর নাহলে আপনি রুকুর মতো কোনোভাবেই মাথা ঝুঁকাবেন না, হয়তো হালকা ঝুঁকালেন সেটিও আপনার জন্য অনুচিত, কিন্তু তাও সেটি শিরকের পর্যায়ে যাবে না এবং বড় গুণা হবে না ইনশাআল্লাহ বিসমিল্লাহ যদি আপনি সামান্য মাথা ঝুঁকান। তারপরেও এটি অ্যাভয়েড করে নিজের মতো করে নিজেই তাকে অভিবাদন জানানোর চেষ্টা করা উচিত এবং সেখানে যারা বসবাস করছেন মুসলমানরা তারা বিভিন্নভাবে অন্যদের কাছে বার্তা দেওয়া উচিত যে আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি আসলে আমরা করতে পারি না, বিধি আমরা করছি না, তবে অভিবাদন প্রকাশের সর্বাত্মক চেষ্টা আপনি করবেন শরিয়ার সীমালঙ্ঘন, শরিয়ার সীমানার মধ্যে থেকে। ওমেহানি আপনি লিখেছেন, রুকিয়া কী, রুকিয়া করলে কী হয়? রুকিয়া মানে হলো কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা। এটার প্রভাব মানুষের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা মানুষকে ট্রিটমেন্ট করানোর মাধ্যমে। দেখুন, আজকাল রিমোটের ব্যবহার আমরা জানি যে এক জায়গায় টিপলে আর জায়গায় কাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইত্তিলাওয়াত এবং কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন দোয়ার মধ্যে তার যে অলৌকিকত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বান্দার মধ্যের প্রভাব সৃষ্টি করেন এবং এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়েছেন তিনি ঝাড়ফুঁক করেছেন, সাহাবীদের কোনকে ঝাড়ফুঁক করে দিয়েছেন, সাহাবীরা একে অন্যকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটি জায়েজ আছে। তো রোকিয়া এটা এক প্রকার ট্রিটমেন্ট, বিশেষ করে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট। যে কোনো বাহ্যিক রোগের জন্য যেরকম এই ট্রিটমেন্ট করা যেতে পারে, বিশেষ করে আধ্যাত্মিক সমস্যার জন্য এই রুকিয়া বা ঝাড়ফুঁক করা যেতে পারে। ফাহিম শাহরিয়ার শোভন আপনি লিখেছেন, ফেসবুক ফলোয়ার কেনাবেচা করা জায়েজ আছে কিনা? মানে আমি একটা ফলোয়ার 50 টাকা দিয়ে কিনে 70 টাকা বিক্রি করলাম, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? আল্লাহর মুস্তাহান, দুনিয়াতে যে আরও কত কিছু শুনতে হবে, ফলোয়ারও কেনাবেচা হয়। এইরকম যদি হয় যে ধরুন কোনো পেজে ফলোয়ার কেউ কিনে নিয়েছেন, এরপর আবার সেই ফলোয়ারগুলো বিক্রি করে পেজটা আরেকজনকে দিয়ে দিলেন, তিনি এই ফলোয়ারগুলো নিয়ে নিলেন, পেজের নাম চেঞ্জ করে তিনি তার মধ্যে করে বার করলেন, এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ হওয়ার কথা নয়। কারণ প্রথমত ফলোয়ার এটা আসলে পণ্য হওয়ার উপযোগী নয়। আপনি কারোর কাছ থেকে যে টাকা নেবেন, পয়সা নেবেন, এটা কিসের বিনিময়ে নেবেন, সেটি পণ্য হওয়ার উপযোগী কিনা এটি হলো মূল বিষয়। আর দ্বিতীয়ত হলো যে আপনি কোনো কাউকে ফলোয়ার হিসাবে পেয়েছেন, তিনি হয়তো একটা পেজের বা একটা গ্রুপের আপনার কোনো অ্যাক্টিভিটিস দেখে ফলো করেছেন, এরপর আপনি তাকে বিক্রি করে দিচ্ছেন যার কাছে, তিনি এটাকে তার মতো করে অন্য আরেক নামে আরেক তার টার্গেট নিয়ে সেখানে তিনি কাজ করবেন, সেটা বাণিজ্যিক ধান্দা হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে সেক্ষেত্রে ফলোয়ার যে জন্য আপনাকে ফলো করেছেন আপনি তাকে অন্য কোথাও রেফার করেছেন যেখানে হয়তো তিনি যেতে চাচ্ছেন না অথবা যেটা তিনি চাচ্ছেন না, এরকম কিছু হতে পারে, তার বিরক্তির কারণ হতে পারে। সব মিলিয়ে এটি মৌলিকভাবে মানে এটা কোনো বাণিজ্য, শরিয়া দৃষ্টিকোণ থেকে বাণিজ্য
বা হালাল ব্যবসার কোনো ক্রাইটেরিয়া এটি পড়ছে না। আল্লাহ আলম সব। রাসেল ভুঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণে কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বয় না, সেটা রৌদ্র ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রৌদ্র দিতে হবে, এত কিছু, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নাই, তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না, তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে।